স্বাগত জানাচ্ছি এসএনজি টিভির আজকের শেয়ার বাজারে। বছরের শুরুতেই আশার আলো দেখছে বিনিয়োগকারীরা। আজ বছরের প্রথম কার্যদিবস প্রধান মূল্য সূচক ডিএসই এক্স ইন্ডেক্স 216 পয়েন্ট বেড়ে 5618 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে 253টির, কমেছে 58টির এবং অপরিবর্তিত রয়েছে 50টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে 1925,77,33,000 টাকা। পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের ক্ষেত্রে লটারি পদ্ধতি উঠে যাচ্ছে 2021 সালে। এখন থেকে আইপিওতে যিনি আবেদন করবেন তিনি শেয়ার পাবেন। তবে আইপিও আবেদনের আগে প্রত্যেক বিনিয়োগকারী বাজার মূল্য ন্যূনতম 20,000 টাকা তথা সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ থাকতে হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি গত বৃহস্পতিবার 2020 সালের শেষ দিনে এই সিদ্ধান্ত নেয়। নতুন বছরের 1 এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা যায়। বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য 5 কোম্পানির যেসব যোগ্য বিনিয়োগকারী নিলামে 200% অধিক মূল্যে বিডিং করেছে তাদেরকে পরবর্তী 3টি প্রাথমিক গণপ্রস্তাবে অযোগ্য ঘোষণা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। কোম্পানি 5টি হলো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, এনার্জি পাওয়ার, মীর আক্তার হোসেন, লুব্রে বাংলাদেশ এবং ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। উৎপাদন প্রক্রিয়ায় বৈচিত্র্য আনতে চায় পুঁজিবাজারে পুনরায় তালিকাভুক্ত রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। প্রায় 7.5 বছর ধরে উৎপাদন বন্ধ থাকা কোম্পানিটি নারিকেল তেল উৎপাদনের জন্য নতুন প্রকল্প চালু করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ আশা করছে প্রকল্প চলতি বছরের মে মাসেই সম্পন্ন হবে। পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া তৌফিকা ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের আবেদন শুরু হয়েছে আজ থেকে, যা চলবে 7 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত। 10 টাকা অভিহিত মূল্যে 3 কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে 30 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। কেবিন ম্যানুফ্যাকচারিং ইউনিটের উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস লিমিটেড। কোম্পানিটি গত 31 ডিসেম্বর থেকে নতুন ইউনিটে উৎপাদন শুরু করেছে। নতুন ইউনিটে প্রতি মাসে সিঙ্গেল শিফটে 300 ইউনিট উৎপাদন হবে আর বছরে কোম্পানিটি সিঙ্গেল শিফটে 3600 ইউনিট উৎপাদন হবে। নতুন সাবসিডিয়ারি কোম্পানি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটি পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সাবসিডিয়ারি কোম্পানির নাম দেওয়া হয়েছে ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড। এই কোম্পানির অনুমোদিত মূলধন 40 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে 12 কোটি টাকা। আজ ব্লক মার্কেটে 41 কোম্পানির মোট লেনদেন হয়েছে 99,86,78,000 টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট লিমিটেড, এসএস স্টিল এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেড।